শুনেছি গভীর রাতে চালক নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সরু রাস্তায়, তারপর বাস উল্টে খাদে পড়ে যায়। তারপর না হয় নাই বললাম, ইয়ার বাবা আইসিউতে ছিলেন 2 দিন। এতটুকু বলেই চোখ ভিজে এলো তার। তিনি চুপ করে থেকে নিজেকে সামলে বললেন, আকাশ আর আমার বোন ওরা তো শেষ চেষ্টাও আমাকে করতে দেয়নি, আর আমি অনেক চেষ্টা করেছি দোলাভাইকে বাঁচানোর কিন্তু পারিনি। এতটুকু বলেই তিনি কেঁদে ফেললেন। শুভ্র উঠে এসে মামাকে ধরল। তিনি চোখের পানি মুছে বললেন, আমি ঠিকই আছি। শুভ্র উঠে এসে মামাকে ধরল। ইয়াকে আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু ওর বাম পায়ে বিশাল এক ক্ষতি হয়ে গেছে। অপারেশন করতে এখন শুধু হাঁটতে পারবে। কয়েক মাস যে মেয়েটা বিছানায় বসেছিল, চুপ করে শুধু কানত, কথাও বলতো না ঠিক করে, ডাক্তারকে দৌড়াতে বারণ করেছে। ইয়া অপারেশনের টাকা জোগাড় করতে মেয়ের বিয়ের জন্য জমানো সব টাকা খরচ করে ফেলায়। তোমার মামিও কম কথায় শোনেনি মেয়েটাকে, সে মহিলাও দুশ্চিন্তা এমন করতো। মামার কথার মাঝেই শুভ্র মামার হাত ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ের সব ব্যবস্থা আমি করব। তোমার বাবাও এক কথায় বলেছে, তাই তোমার মামি শান্ত আছে, কিন্তু ইহার জন্য আমার বড় চিন্তা হয়। আমার মেয়ের জন্য তো আমি আছি, ওর তো কেউ নেই। মাথা নিচু করে বললেন তিনি, আমরা সবাই আছি। শুভ্রের মুখে এমন কথা শুনে মামা কিছুটা স্বস্তি পেলেন। ছেলেটাকে প্রথমে সে যেমনটা ভেবেছিল ছেলেটা আসলে তেমন না। শুভ্র নাস্তার টেবিলে বসতেই মেসেজের আওয়াজ হলো তার ফোন থেকে। শুভ্র ফোনটা বের করে হাতে নিল। প্রভার মেসেজ এসেছে। শুভ্র মেসেজ দেখার আগেই হঠাৎ হিয়ার মামি এসে শুভ্রের হাত থেকে ফোনটা নিয়ে বন্ধ করে পাশে রেখে দিয়ে বললেন, খাবার সময় ফোনটি বা ভালো না, খাবার খাওয়া একটা সওয়াবের কাজ। শুভ্রের মুখটা দেখার মতন হয়েছে, মামির এমন আচরণে সে হতভম্ব। হিয়া পাশেই বসেছিল। শুভ্রের চোখ মুখের অবস্থা দেখে সে ঠোঁট চেপে হাসছে। মামি যে কি জিনিস লোকটা এইবার টের পাবে। মামি খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, তোমার নাকি ঢ্যাঁড়স পছন্দ অনেক, তাই ঢ্যাঁড়স করেছি। সবজিও নাকি খাও, সবজি রান্না করেছি আমি। মামি ক্রমাগত কথা বলতেই থাকে। শুভ্রের রীতিমতন মাথা ধরে গেছে। আর ঢ্যাঁড়স এইটা কবে তার প্রিয় হলো? অদ্ভুত, চট চলতে নাস্তা করে সে উঠে পড়ল। তারপর নিজের ফোন নিতে ফিরে এসে দেখে হিয়া পুরো ঢ্যাঁড়সের বাটিটার সামনে নিয়ে বসে আছে। আচ্ছা, এইবার সে বুঝেছে ঢ্যাঁড়স তার প্রিয় কথাটা হিয়ার মামি কেন বলেছে। বাদরটা নিজের পছন্দ তার উপর চালিয়ে দিয়েছে। শুভ্র চলে যেতে হিয়ার মামি আবার আসলো। তারপর শুভ্রকে বলল, আমি এত কষ্ট করলাম, তুমি তো একবারও খেয়ে দেখলে না। শুভ্র অপ্রস্তুত হয়ে হাসলো। তারপর মামি হিয়ার দিকে তাকিয়ে বলল, তুই পুরো বাটি নিয়ে বসছিস কেন, দে জামাইকে একটু খাইয়ে দে। বলেই তিনি সামনে গেল। মামির কথা শুনে হিয়া চোখ বড় বড় করে তাকালো। মামির কথায় হিয়াকে লজ্জা দিতেই শুভ্র ঝুঁকে এসে বলল, দাও খেয়ে বলি কেমন হয়েছে। হিয়া হা করে শুভ্রের দিকে তাকিয়ে রইল। মামির হাতে ঢ্যাঁড়স হিয়ার অনেক পছন্দ। মামি শুভ্রের প্রিয় খাবার জানতে চেয়েছিল। শুভ্র বাসায় ছিল না, তাই হিয়ার যেটা খেতে ইচ্ছে করেছিল সে সেটা বলে দিয়েছে। এমন ভেজালে পড়তে হবে কে জানতো। হিয়া বাটিটা শুভ্রের দিকে এগিয়ে দিয়ে পড়ল, নিজে নিয়ে খান। পারবো না, আমার নামে মিথ্যা কথা ছড়িয়েছ, এর ফল তো তোমাকে ভুগতেই হবে, খাইয়ে দাও। বলেই হিয়ার মামির দিকে ইশারা করল। হিয়া মুখ কালো করে শুভ্রের দিকে তাকালো। পাগল হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। লোকটাকে আবার খাইয়ে দিতে হবে, কেন হাত আছে কেন, সাজিয়ে রাখার জন্য? দূর থেকে মামি তাকিয়ে আছে, অসহ্য লাগছে। হিয়া কথা বাড়াল না, চামচে করে এক গাল খাইয়ে দিতেই শুভ্রের চোখে চোখ পড়ল। হিয়ার বুকের ভিতরটা ধুকধুক শুরু হয়েছে। হিয়া সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। শুভ্র যেতে যেতে মামিকে বলল, দারুণ হয়েছে। হিয়ার ইচ্ছে করছে ঢ্যাঁড়সটা লোকটার মাথায় ঢেলে দেয়, ইচ্ছে করে এমন করল।
বদমাইশ ডাক্তার। হিয়া গাড়িতে ওঠার সময় শুভ্রকে ড্রাইভিং সিটে দেখে হাঁ করে রইল, তারপর ভ্রু কুচকে বলল, ড্রাইভার কাকু কোথায়? আপনি একা এসছেন? আমাকে আপনার সাথে একা একা সারা রাস্তা যেতে হবে? শুভ্র নিজের চশমাটা পরিষ্কার করছিল, হিয়ার কথায় সে উত্তর দিল না, চশমা পরে সামনে তাকিয়ে বলল, কষ্টেব আছে? উত্তর না পেয়ে হিয়া গাড়িতে উঠে বসেছিল। শুভ্রের এমন প্রশ্নে হিয়া ভ্রু কুচকে বলল, কেন, আপনার চশমা ভেঙে গেছে? শুভ্র আর চোখে হিয়ার দিকে তাকালো, তারপর বলল, যেটা জিজ্ঞেস করেছিস সেটা বলো। হিয়া রেগে বলল, আরে আমার কাছে কষ্টেব আসবে কোথা থেকে? আমি কি স্টেশনারি দোকান ব্যাগে নিয়ে ঘুরি নাকি? এক কাজ করো, তোমার রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কষ্টেব নিয়ে নিজের মুখে লাগিয়ে তারপর আসো, গম্ভীর মুখে বলল শুভ্র। হিয়া রেগে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য সিট বেল্ট খুলতে নিলেই শুভ্র গাড়ি স্টার্ট দিল। হিয়া কড়া গলায় বলল, গাড়ি থামান, আমি আপনার সাথে যাব না, আমি একা একা ট্রেনে করে যেতে পারবো। হিয়ার কথার মাঝে শুভ্র ইয়ারপড কানে দিয়ে এক দৃষ্টিতে সামনে রাস্তার দিকে তাকিয়ে আছে। হিয়া মুখ গোমড়া করে বসে বসে শুভ্রকে মনে মনে বকা দিতে লাগলো। বাড়িতে ফিরে আর এক কাণ্ড, শুভ্রের ফুপু এসেছেন, রবিউল সাহেবের একমাত্র বড় বোন। রবিউল সাহেব যতটা শান্ত এই মহিলা ততটাই অশান্ত, ভাইয়ের বাড়িতে এসেই হলুস তুলুস শুরু করে দেয় সে। গাড়ি বাড়ির সামনে থামতেই হিয়া নিচের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, শুভ্রের দিকে তাকালো পর্যন্ত না। লোকটা তাকে অনেক কিছু বলছে, এনার সাথে সে আর কথাই বলবে না। বাড়িতে ঢুকেই প্রথমে শুভ্রের ফুপুর মুখোমুখি হলো হিয়া। শুভ্রের ফুপুকে এসে এর আগে দেখেনি, খুব স্বাস্থ্যবান মহিলা, গালের দুপাশে বয়সের ছাপ পড়লেও মাথা ভর্তি কালো কেশ, গায়ের রং শ্যামলা, পাশে সাহারা খাতুন কড়াইয়ে তেল দিচ্ছিলেন। হিয়াকে দেখে শুভ্রের ফুপু রাবিয়া আক্তার বললেন, সাহারা কে এমে? মহিলার কণ্ঠ এমন যা শত আওয়াজের মাঝেও আপনার কানে বাজবে। হিয়া থমকে দাঁড়ালো, তারপর সৌজন্যের জন্য হালকা হেসে তাকালো। সাহারা খাতুন হিয়ার দিকে তাকালো, তারপর বলল, ও আপনার ভাইয়ের বন্ধুর মেয়ে। মহিলাটা আর কিছু বলতে চাইল, কিন্তু তার আগে সাহারা খাতুন হিয়াকে বললেন, জানি করে এসেছো, যাও রুমে গিয়ে রেস্ট নাও। হিয়া চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে নিচের রুমে চলে গেল। হিয়া চলে যেতেই রাবিয়া আক্তার বললেন, মেয়েটা সুন্দর, বড় বড় চোখ, কি সুন্দর ব্যবহার, আমার পছন্দ হয়েছে। রাবিয়া আক্তারের মুখে এমন কথা শুনে পরক্ষণে সাহারা খাতুনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ক্লাস শেষে ড্রাইভারকে গাড়ি নিয়ে ভার্সিটির সামনে দেখে শুভ্র এগিয়ে আসলো। শুভ্রের পিছু পিছু প্রভাও এলো। শুভ্র ড্রাইভারকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো, তোমাকে আমি কি বলেছিলাম? ড্রাইভার মলিন গলায় বলল, হিয়ার এমন আচরণে শুভ্রের রাগ হচ্ছে, কোনো কথা শোনে না, নিজের যা ইচ্ছে তাই করে বেড়ায়। শুভ্র ড্রাইভারকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে ড্রাইভিং সিটে বসলো। প্রভা হকচকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তুই? কলেজে, বলতে বলতে সিট বেল্ট পরে নিল শুভ্র। গাড়ির অন্য পাশের দরজা খুলে শুভ্রের পাশের সিটে বসে পড়তেই শুভ্র অবাক হয়ে তাকাতেই প্রভা বলল, আমিও যাব, বাই দা ওয়ে তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? শুভ্র গাড়ির স্টার্ট দিতে দিতে বলল, অস্থির হয়ে থাকতে যাব কেন? না, তোকে দেখে মনে হলো, কিন্তু কলেজে যাচ্ছিস কেন? মনের কোণের ক্ষীণ সন্দেহ থেকে প্রশ্ন করল প্রভা। শুভ্র দৃষ্টি সামনে রেখে বলল, ওই দিন রাস্তায় কিছু ছেলে নাকি হিয়ার পিছু নিয়েছিল, তাই সেফটির জন্য গাড়ি পাঠালাম, কিন্তু মহারানী তো আমার সোজা কথার মানুষ না। শুভ্রের মুখে এমন কথা শুনে প্রভার বুকটা ধক করে উঠল। শুভ্রের হিয়ার জন্যে এত অস্থির হয়ে আছে, কই তার জন্যে তো শুভ্রকে কখনো এমন অস্থির হতে দেখেনি। প্রভা কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, তোর কি হিয়ার জন্য চিন্তা হচ্ছে? শুভ্র হ্যাঁ বা না কিছু বলার আগেই শুভ্র জোর করে ব্রেক কষল, তারপর গাড়ি থেকে নেমে গেল। প্রভা অবাক হয়ে শুভ্রের ছুটে যাওয়া দেখছে, আর ছেলেগুলো ফাঁকা জায়গা পেয়ে হিয়ার পথ আটকে দাঁড়িয়েছে। হিয়া ভয় পেলেও চোখে মুখে সে ভয় ইচ্ছা প্রকাশ করেনি। তিনজনের মাঝের সুন্দর ছেলেটা এগিয়ে আসতে আসতে বলল, কি ভেবেছ, কয়েকদিন কলেজে না আসলে
আমরা তোমাকে ভুলে যাব? তুমি আমাদের দেখিয়ে দিয়েছিলে। হিয়া দুপা পিছাল, ভয়ে তার গলা শুকিয়ে গেছে। ছেলেটা আরো বলল, এতদিন কিছু করিনি কিন্তু আজ করব। বলেই পাশের ছেলেটাকে ইশারা করতেই সে এসে হিয়ার হাতের কবজি চেপে ধরল। ভয়ে হিয়া চোখ বড় বড় করে তাকাল, তারপর কড়া গলায় বলল, আমি কে তোমরা জানো? আমার যদি কিছু হয় না তোমাদের এমন হাল হবে ভাবতেও পারছো না, আমাকে ছেড়ে দাও। আত্মরক্ষায় বানিয়ে বানিয়ে কিছু মিথ্যে কথাও বলল, তাতে কোনো লাভ হলো না। ছেলেগুলো উঁচু গলায় হাসতে লাগলো। তারপর হিয়ার হাত ধরে টানতে লাগতেই হিয়া ভয়ে জড়সড় হয়ে গেল। তবু সাহস করে ছেলেটার হাতে সজোরে এক কামড় বসিয়ে দিয়ে ব্যাগ নিয়ে দৌড়তে শুরু করল। পিছনে ছেলেগুলোও ছুটছে। হিয়ার পায়ে প্রচুর ব্যথা হচ্ছে, কিন্তু এই ব্যথা এখন তার কাছে কিছুই না। চিপা করে পেরিয়ে মেইন রাস্তায় আসতেই হঠাৎ একটা বাসের সামনে এসে পড়ল হিয়া। হিয়া চোখ মুখ কুচকে ফেলতেই মনে হলো কে যেন তাকে নিচের বাহুতে জড়িয়ে নিয়েছে। শুভ্র দৌড়ে এসে হিয়াকে নিচের বুকে টেনে সরিয়ে আনল বাসের সামনে থেকে। হিয়া শক্ত করে শুভ্রের শার্ট চেপে ধরল। শুভ্রের বুকে মাথা রাখতেই হিয়া শুভ্রের হৃদস্পন্দন অনুভব করতে পারল। প্রচণ্ড গতিতে শুভ্রের হার্টবিট করছে। বাস চালক ব্রেক কষে জানালা দিয়ে মাথা বের করে কড়া গলায় বলল, এমন রাস্তায় দৌড়াদৌড়ি করেন কেন? যত সব পরে দুর্ঘটনা হইলে তো ড্রাইভারের দোষ। বলেই তিনি বাস স্টার্ট দিলেন। বাস চালকের এমন উক্তিতে হিয়ার হুঁশ ফিরল। হিয়া শুভ্রের বুক থেকে মাথা তুলে তাকাতেই দেখল শুভ্র চোয়াল শক্ত করে রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শুভ্র হিয়ার দুই বাহু শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে কেউ রাস্তার মাঝে দৌড়ায়? হিয়া মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। খালি একবার ভয়ার্থ দৃষ্টিতে চিপা গলিটার দিকে তাকালো। হিয়ার এই তাকানোতেই শুভ্র সবটা বুঝে গেল। শুভ্র সেদিকে তাকালো কিন্তু আশেপাশে কাউকে দেখল না। শুভ্র আরো রেগে গিয়ে বলল, গাড়ি পাঠিয়েছিলাম না, এত কিসের জেদ তোমার? এতক্ষণে প্রভা গাড়ি থেকে নেমে ছুটে এলো। প্রভাকে দেখে হিয়া শুভ্রের শার্ট ছেড়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। এর মাঝেই শুভ্র আবার ধমক দিয়ে বলল, চুপচাপ দাঁড়াও, এক পাও নড়বে না কিন্তু। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকালো। হিয়ার ভয় করছে, এমন রেগে আছে কেন লোকটা? হিয়ার কেমন জানি লাগছে, মনে হচ্ছে শরীরটা কাঁপছে, পায়েও প্রচুর ব্যথা হচ্ছে, দাঁতে দাঁত চিপে এসে ব্যথা সহ্য করছে হিয়া। প্রভা এগিয়ে এসে বলল, কি হয়েছে হিয়া, তুমি ঠিক আছো? বলেই শুভ্রের দিকে তাকিয়ে দেখল শুভ্রের রক্তিম চেহারা। এসব ব্যাপারে শুভ্র একটু বেশিই রাগে। শুভ্র যদি হাতের কাছে ছেলেগুলোকে পেত তাহলে প্রথমে মেরে হাড় ভেঙে তারপর নিজেই ব্যান্ডেজ করে বাড়িতে পাঠাত। শুভ্র তো এমনই রাগি। প্রভা এগিয়ে গিয়ে হিয়ার হাত ধরে ওকে গাড়ির দিকে নিয়ে যেতেই হিয়া এক পা ফেলেই ব্যথায় আর্তনাদ করে, আবার ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করল। প্রভা বলল, তুমি কি ব্যথা পেয়েছ কোথাও? ওরা কি কিছু করেছে? তারপর পাশেই একটা বেঞ্চ দেখতে পেয়ে হিয়াকে সেখানে বসালো। তারপর প্রভা ভালো করে দেখলো হিয়ার হাতে চাপের দাগ পড়ে গেছে। কেউ শক্ত করে ধরলে যা হয়। হিয়া পায়ে হাত দিয়ে ব্যথায় নাক মুখ কুচকে আছে। উফ, অসহ্য এই ব্যথাটা আবার শুরু হয়েছে। শুভ্র কিছুক্ষণ হিয়ার দিকে নিশ্চুপে তাকিয়ে থেকে নিজের শার্টের হাতা ভাঁজ করে এগিয়ে এসে হিয়াকে কোলে তুলে নিতেই হিয়া হকচকিয়ে উঠল। ভরা রাস্তায় লোকটা কি করছে? হিয়া লজ্জায় মাথা নামিয়ে বলল, নামান আমাকে, মানুষ দেখছে। শুভ্র হিয়ার দিকে একবার রাগী চোখে তাকাতেই হিয়া চুপ করে থেকে নিজের মুখটা শুভ্রের শার্টে লুকিয়ে ফেলল। আশেপাশের